নমস্কার, আজ আমি আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জানাব। তা হল, যাদের নামের প্রথম অক্ষর দন্তের স তালিবস্য বা ইংরেজির এস অক্ষর দিয়ে 2022 সালে মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন, তাদের এই যে 2022 সালের তারা যে পরীক্ষা দিচ্ছেন বা দেবেন, উচ্চ মাধ্যমিক দেবেন, তাদের ফলাফল কেমন হবে, তাদের পরীক্ষা কেমন হবে, আমাদের এটা একটি রিকোয়েস্ট ভিডিও। আমাদের একজন সাবস্ক্রাইবার দর্শক, তিনি বলেছেন আমার নামের প্রথম অক্ষর দন্তেস্ব দিয়ে শুরু, তো 2022 সালে আমি মাধ্যমিক পরীক্ষা দিচ্ছি, তো এই সালে যে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছি কেমন হতে চলেছে আমার রেজাল্ট বা পরীক্ষাই বা শেষ পর্যন্ত কেমন হবে। আর আমি এই কারণে আজকে আপনাদের সামনে একটি বিস্তারিত ভিডিও করতে চলে এসেছি, যে বিষয়টি অতি অবশ্যই আপনাদের জানিয়ে দেব। শুধুমাত্র এস নামের যে নাম দিয়ে শুরু, অর্থাৎ জাতক জাতিকার শুধুমাত্র এস নাম দিয়ে কিন্তু সম্পূর্ণ বলা না গেলেও, আজকে আমি 80% আভাস কিন্তু আপনাদের দিয়ে দেব, যেখান থেকে আপনারা জানতে পারবেন যে আপনাদের এই মাধ্যমিক পরীক্ষা কেমন হবে বা তার রেজাল্ট কেমন হবে, এবং তার সঙ্গে অবশ্যই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটোরই আভাস কিন্তু আপনারা পেতে চলেছেন। তাই প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের অমৃতবাণী ইউটিউব চ্যানেলে। যারা আমাদের চ্যানেলের ভিডিও প্রতিনিয়ত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে ছোট্ট অনুরোধ, ভিডিওটিকে দেখুন, ভালো লাগলে লাইক করুন, পারলে যে কোনো গ্রুপে আপনারা ভিডিওটিকে শেয়ার করে দেবেন, যাতে বেশিরভাগ মানুষের কাছে এই ভিডিওটি পৌঁছাতে পারে। চলে আসা যাক সরাসরি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য। প্রথমেই বলি, এটি কিন্তু কোনো আলাদা বিষয় নয় যে এস নামের জাতক জাতিকাদের মাধ্যমিক ভালো হবে বা যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছেন তাদের আবার খারাপ হবে। যদি বলা যায়, এটি একটি মিশ্র প্রতিক্রিয়া। এ বছর 2022 সালের পর থেকে 23 সালে যে এস নামের যে জাতক জাতিকাদের যে ট্রেন্ড, সেটা হিসেব করলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা আপনাদের যেমন যে প্রিপারেশন নেবে তার থেকে ভালো হবে, একদম পুরো 100% যে যেমনই প্রিপারেশন নিক না কেন, তার থেকে কিন্তু আপনাদের পরীক্ষা কিছুটা হলেও আপনাদের কিন্তু পরীক্ষা ভালো হবে, এটা কিন্তু 100%। সুতরাং এই বিষয়টি কিন্তু অনেকটা গুরুত্ব পাচ্ছে। তারপরেও বলবো, যদি আপনার রাশি হিসেব করা হয় সেক্ষেত্রে বেশ কিছু রাশি কিন্তু উন্নতি করবে। যেমন এস নামের জাতক জাতিকাদের মধ্যে যাদের মীন রাশি, যাদের সিংহ রাশি, তাদের ক্ষেত্রে কিন্তু এই বছরটা বিশেষ করে একাডেমিক কোয়ালিফিকেশন সে যে স্তরেই থাকুক না কেন, সবটাই কিন্তু পজিটিভ মানে বার্তা দেবে, অর্থাৎ সারাটা কিন্তু পজিটিভ সারা দেবে। সুতরাং আপনাদের কিন্তু বেশ উন্নতি। কিন্তু যদি খুব খারাপের কথা বলি, মানে খারাপ ওভারঅল সবারই ভালো হবে, তার মধ্যেও যে রাশির জাতক জাতিকাদের সমস্যা পড়বে তারা হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকা, মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 2022 সালটি ভালো ছিল, কিন্তু 2023 সালটি তেমন কোনো ভালো হবে না। তাই বলে এমনটা বলছি না যে সবাই আপনারা ফেল করবেন, ফেলের কথা কিন্তু আমি বলছি না। আমি বলছি যেমনটা আপনারা আশা করছেন তেমনটা বা তার থেকে কম কিছু হবে, খুব একটা বেশি কিন্তু কিছু হবে না। সুতরাং এই বিষয়টিও আপনাকে খেয়াল রাখতে হবে। তবে অন্যান্য রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটি কথা বলবো,
ওভারঅল এস নামে জাতক জাতিকাদের কিন্তু বেশ উন্নতি হবে। সুতরাং আপনারা ভয় পাওয়ার কিছু নেই, আপনাদেরও কিন্তু উন্নতি হবে। এবং এই জায়গাটা কিন্তু একাডেমিক দিকটা এস নামে জাতক জাতিকাদের ওভারঅল ভালো, যার যেমনটা সে কিন্তু সেই জায়গা থেকেই উন্নতি করবেন, এবং যা রেজাল্ট পাবেন তা অবশ্যই সবসময় একটি পজিটিভ রেজাল্ট, এটা কিন্তু আপনাদের আশাই করা যায়, আপনারা অবশ্যই পাবেন একটি পজিটিভ রেজাল্ট। সুতরাং ভয় পাওয়ার কিন্তু কিছু নেই, আপনারা অবশ্যই সঠিকভাবে সিদ্ধান্ত নিয়ে সঠিক কাজটি কিন্তু আপনারা করতে পারবেন। এবং 2023 সালে যারা এস নামের জাতক জাতিকা এবং সায়েন্সে পড়ছেন, বিশেষ করে অঙ্ক, ম্যাথামেটিক্স, কেমিস্ট্রি এই সব সাবজেক্টগুলো যারা আছেন, তারা কিন্তু বেশি সাপোর্ট পাবেন। যেমনটাই হোক না কেন, আপনার কিন্তু রেজাল্ট আপনার একটি নতুন পরিচয় সৃষ্টি করবে। সুতরাং যে যাই বলুক না কেন, এস নামের জাতক জাতিকাদের রেজাল্ট এবার অবশ্যই যে যেমন প্রিপারেশন নিয়েছেন তার থেকে কিন্তু বেটার রেজাল্ট হতে চলেছে। অন্তত পক্ষে কেউ যদি 80 পাওয়ার মতো হয় সে 90 পাবে, কেউ যদি 90 পাওয়ার মতো হয় সেই 95-98 পেয়ে যাবে। অর্থাৎ কিছু হলো কয়েক পার্সেন্টেজ হলেও কিন্তু আপনারা অবশ্যই কিছুটা সাপোর্ট পাচ্ছেন। এবারে জ্যোতিষশাস্ত্র অন্তত এই কথাই বলছে, যদি আপনাদের নাম এস দিয়ে শুরু হয়ে যায় থাকে এবং আপনারা সেই এবার মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দিচ্ছেন, তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনার পুরো নাম এবং আপনি কোন বোর্ডের পরীক্ষা দিচ্ছেন, অর্থাৎ মাধ্যমিক দিচ্ছেন না উচ্চ মাধ্যমিক দিচ্ছেন, অন্তত এই লেভেলের পরীক্ষার নামটি আপনারা নিচে লিখে দেবেন। আর ভিডিওটি আপনাদের বন্ধুদের মধ্যে যতটা পারবেন শেয়ার করবেন, কারণ যাদের যাদের নাম এস দিয়ে শুরু আছে তাদের প্রত্যেকের কাছে যেন এই ভিডিওটি অন্তত রেজাল্ট বেরোনোর আগের মধ্যে পৌঁছায়। কারণ প্রত্যেকেই একটা চিন্তায় হতাশায় রয়েছেন, সেই দিক থেকে তারা যেন এই সাপোর্টটা পান। কিছুটা হলেও পরীক্ষা অবশ্যই ভালো হবে, যেমন প্রিপারেশন নিয়েছেন এবং রেজাল্টও বেশ ভালো হবে। অর্থাৎ যাই আপনি করে যাবেন সেটাই আপনার কমন পড়বে, এটা কিন্তু বলাই যায়। যাই হোক, সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আগামী দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদেরই কাছে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার পরিবারের প্রত্যেককে ভালো রাখবেন। নমস্কার।